বিদায় ঘনিয়ে আসায় সরকার প্রলাপ বকতে শুরু করেছে, বিএনপির বিক্ষোভ সমাবেশে বললেন মির্জা ফখরুল। রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা সদরেও বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন, সরকার পতনের হুঁশিয়ারি নেতাদের। দেশের বিচার বিভাগকে দলীয় আঙিনায় রূপান্তরিত করেছিল বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। ডেঙ্গু থেকেও খারাপ বিএনপি, এডিস মশাকে নিধন আর বিএনপিকে প্রতিরোধ করতে হবে বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করতে চাইলে আওয়ামী লীগও চুরি পড়ে বসে থাকবে না। সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান। 15 আগস্ট দেশে সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল, সতর্কতা জারি। কিস্তির টাকা জোগাড় করতেই টাঙ্গাইলে ব্যবসায়ী শাহজালাল ও মজনু মিয়াকে হত্যা, স্বীকার করেছেন গ্রেফতার রংমিস্ত্রি মোস্তফা। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বেশিরভাগ এলাকা, চরম ভোগান্তিতে নগরবাসী। আবারও অস্থির ডিম ও মুরগির বাজার, সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। গুলশানের আজাদ মসজিদে বিশিষ্ট লেখক সাবেক এমপি শহীদ জায়া পান্না কায়সারের নামাজে জানাজা অনুষ্ঠিত। এবার চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন মার্কিন নৌবাহিনীর 2 নাবিক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে 9 আগস্ট ভেঙে দেওয়া হবে পাকিস্তানের জাতীয় পরিষদ, নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আদালতে হাজিরায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যালেরিয়ার জীবাণু প্রতিরোধে সক্ষম ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন গবেষকরা, গবেষণা সফল হলে প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত অন্তত 6 লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব। লিওনেল মেসির আগামী রবিবার এফসি ডালাসের বিপক্ষে ম্যাচের টিকিট 10 মিনিটেই শেষ। জোড়া গোলে মাঠে ফেরা উদযাপন করলেন নেইমার, পিএসজির জয়ে শেষ প্রাক মৌসুম প্রস্তুতি। প্রকাশ হল অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ও মাই গড 2 এর ট্রেলার।